বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এই মুহূর্তে বন্য কবলিত ও বিপর্যস্ত এরই ধারাবাহিকতায় আমরা চুয়াডাঙ্গা সাধারণ শিক্ষার্থীরা বন্যাত্মদের সহায়তায় কার্যক্রম শুরু করি বিভিন্ন টিমে ভাগ হয়ে পুরো শহর জুড়ে মসজিদ ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য জায়গা থেকে অনুদান সংগ্রহ করা হয় মানে আমি তিনটা পয়েন্ট বলবো যে আমরা প্রথমে বলছি এখানে আমরা চুয়াডাঙ্গা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কাজ করতেছি এখানে অন্য কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি কোনো এনজিও বা কোনো রাজনৈতিক পক্ষ কেউ যুক্ত নাই আমরা চাড়াঙ্গা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করছি কাজ শেষ হয়ে গেলে আমরা আবার নিজ নিজ কাজে চলে যাব যদি কোনো দিন দেশের বা জেলার দরকার হয় আমরা আবার নিজ নিজ উদ্যোগে চলে আসবো সমস্যা নেই এটা আর দ্বিতীয় যে পয়েন্টটা আমাদের প্রেস কনফারেন্স করার এইরকম কোনো উদ্দেশ্য নাই যে আমাদের মানে পরিচিত হয়ে হবে এরকম কোনো না যে আমরা যে টাকাগুলো তুললাম পুরো চোরাডাঙ্গা জেলার থেকে এটা স্বচ্ছতার জন্যই আমরা এই প্রেস কনফারেন্সটা বল মানে করছি আর কি আর তিন নাম্বার যেটা এটার আরেকটা উদ্দেশ্য হলো যেহেতু আমরা কালকে ভোরবেলায় তিনটার সময় ভোর তিনটার দিকে যাব এর মধ্যে যদি আমাদের এই প্রেস কনফারেন্সটা দেখে চুয়াডাঙ্গা জেলা অনেকে মানে বিভিন্নভাবে টাকা তুলতেছেন তারা যদি চান যে আমরা যেহেতু অলরেডি মানে খুলনা জেলায় যাইতেছি মানে সশরীরে যাইতেছি আপনারা যদি চান আমাদের সাথে অ্যাড হয়ে নিজেদের টাকাটা মানে বন্য বন্যত্বদের সাহায্যে কাজে লাগাবে তাহলে আমাদের সাথে আপনার অ্যাড হইতে পারেন যাদের অনেকগুলো ট্রাক আছে সে একটা ট্রাক দিছে মানে আমরা যেহেতু পুনর্বাসনে কাজ করতে চাইতেছি তো আমাদের সাথে ওখানে অ্যাটলিস্ট দুই দিন থাকা লাগবে এখন আমরা যদি অন্যদের মতো ট্রাক ভাড়া করতাম তাহলে দুই দিন থাকতে গেলে কমপক্ষে ট্রাক ভাড়া সত্তর থেকে আশি হাজার লাগতো ওইটা যদি আমরা ফান্ড অ্যাড করতাম তাহলে কিন্তু আমাদের ফান্ড প্রায় চার লাখের কাছাকাছি চলে যেত সব মিলায় কিন্তু আমরা ওইটা করিনি আমরা ওইটা আলাদা রাখছি আমরা জাস্ট যেই টাকাটা চোরাঙার সব পুরো জেলা থেকে তুলছি আমরা সেটাই এখানে হিসাবে রাখছি তো আমরা চোয়াডাঙ্গা থেকে টোটাল সাতানব্বইটা ত্রিপল নিয়ে যাবো একশো বিশ স্কোয়ার ফিট থেকে চারশো স্কোয়ার ফিট টোটাল সাতানব্বইটা ত্রিপল নিয়ে যাব আর সাইডে ত্রিপল দেওয়ার জন্য যে রোল ত্রিপল পাওয়া যায় ওইটা আমরা পনেরোশো স্কোয়ার ফিট ওই ত্রিপলটা নিছি আর সাথে পলিথিন টেপ এগুলো তো আসে তো আমরা মেনলি পুনর্বাসনের কাজ করতে চাইতেছি এই জন্য ওখানে আমরা সংখ্যায় দশ থেকে জন যাইতেছি যাতে হেল্প করতে পারি পুনর্বাসনে ওনাদেরকে আর ওখানে আমরা এখান থেকে ডেস্কি মানে সাথে বাবুরচি নিয়ে যাব ওখানে আমরা একশো পঞ্চাশ থেকে দুশো জনের রান্না করব করবো বেলায় এইভাবে আমরা টোটাল বেলা রান্নার কথা হয়েছে আমরা হয়তো আরেকজন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আরও একদিনের দায়িত্ব নেবে এইরকম যে দায়িত্ব আমরা পাই তাহলে টোটাল আমরা দুই দিনের দুই দিন মোট ছয় বেলা রান্না করতে পারবো মেনলি ফোকাস দিছি বাচ্চাদের যে দুধটা আছে আমরা বায়োমিল ওয়ান টু আর ডায়ার সয়া এই দুধগুলো আমরা নিছি সাথে সাবান শ্যাম্পু সার্ফ এক্সেল টিস্যু তারপরে স্যানিটারি ন্যাপকিন মেডিসিন যেইগুলো আছে যেমন টাফনিল নাপা হিস্টাসিন অ্যালার্জির ওষুধ এইগুলো ওরসেলাইন আমরা এইগুলো সংগ্রহ করছি শিক্ষক হিসেবে ওদের সাথে পুরোটা সময়ই ছিলাম আন্দোলনের সময় বলেন বা এই সময় বলেন সেই জায়গা থেকে আমাদের এই গোটা টিমের পক্ষ থেকে একটা কনক্লুডিং রিমার্কস আমি একটু বলতে চাই একটা প্রশ্ন আপনারা করেন নাই সেটা হচ্ছে যে কেন আমরা পাইক গাছায় যাচ্ছি সারা দেশের মানুষ তো যাচ্ছে ফেনি নোয়াখালী এই জায়গাগুলোতে কারণটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মিডিয়া ফোকাস বা সাহায্য সহযোগিতার পরিমাণ এই পাইকগাছায় কিন্তু খুবই কম সেখানে খুব বেশি লাইম লাইট পাই নাই তো আমরা যেহেতু চুয়াডাঙ্গার মানুষ খুলনা বিভাগের মানুষ আমাদের মনে হচ্ছে প্রাধান্যটা বাড়ির কাছের বন্যাত্মদের সবচেয়ে বেশি দরকার তো এই কারণে আমরা পাইকগাছাই যাচ্ছি আরেকটা কথা হচ্ছে যে আমরা যে ত্রাণ সামগ্রী এবং অর্থ সহায়তা টিম চড়াঙায় বিভিন্ন অনেকে কাজ করেছে সারা বাংলাদেশে কাজ করেছে আমাদের কাছে মনে হয়েছে যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ে পড়েছে অনেকে কলেজ লেভেলে পড়ছে স্বচ্ছতা এবং জবাবদিতা নিশ্চিত করা এইটা আমাদের সবচেয়ে প্রধান দায়িত্ব আচ্ছা আমরা নিজেরাই সাংবাদিক ভাই বোনদের কাছে নক করেছি যে আপনারা আসুন আমরা আমাদের স্বচ্ছতা জবাব দিতা নিশ্চিত করতে চাই আমরা কতদূর কি মানে উত্তোলন করেছি এবং কি কাজ করতে যাচ্ছি এই যে যে প্রশ্নগুলো আপনারা করলেন এর উত্তরগুলো আমরা ফ্রন্টলাইনে দিতে চেয়েছি আর শেষ যে কথাটি বলতে চাই আমাদের কার্যক্রমটা কিন্তু আসলে ত্রাণের চেয়ে বেশি হচ্ছে পুনর্বাসন আপনারা সবাই জেনে থাকবেন যে ত্রাণ নিয়ে বহু গ্রুপ বিভিন্ন সোসাইটি থেকে যায় কিন্তু যখনই পানিটা একটু নেমে যায় তারপরে তাদের কিন্তু বাড়ি ঘর থাকে না এই পুনর্বাসনের ক্ষেত্রে সাপোর্টটা খুব কম থাকে এই জন্যে চুয়াডাঙ্গার সাধারণ শিক্ষার্থীদের যে উদ্যোগ তারা মনে করেছে যে আমাদের পুনর্বাসনে সবচেয়ে বেশি প্রয়োজন এখানে আমাদের কন্ট্রিবিউট করা বা আমাদের কাজ করা একদম স্ট্রিক্টলি জানাইতে চাই আমাদের যে টিম এই টিম যে টাকা উত্তোলিত হয়েছে দুই লক্ষ আটষট্টি হাজার ছয়শো ষোলো টাকা এইখান থেকে একটি টাকাও এই আমাদের যাতায়াত বা ছেলেদের খাওয়া খরচ এসবে ব্যয় হবে না এবং সেই স্বচ্ছতা নিশ্চিত করার জন্যেই আমরা কিন্তু আজকে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক কিসিনজা চাকমা ওনার সাথে দেখা করে আমাদের এই বিবরণী উনার হাতে উঠিয়ে দিয়ে এসছি এই নতুন বাংলাদেশের যাত্রা শুরুতে একটি বড় বিপদ হিসাবে আবির্ভূত হল এই প্রকৃতিক রাজনৈতিক বন্যা অসাম্প্রতিক অতি সাম্প্রতিক বিপ্লবে তরুণ প্রজন্মের যে ঐক্য দেখিয়েছে বন্যার ক্ষেত্রেও সারা দেশ জুড়ে ঠিক একই ঐক্যবদ্ধ প্রচেষ্টা দৃশ্যমান আমরা চড়াঙ্গার তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ আছি যে কোনো বিপদ মোকাবেলায় ও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমে ক্রান্তিলগ্ন সময় চলছিল আর কি তো সেই ক্রান্তি লগ্ন সময় থেকে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে আমরা কাজ করছি এবং তারই পরিপ্রেক্ষিতে যে বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ এখানে চলে এসছে যে রাজনৈতিক প্রাকৃতিক দুর্যোগ তো সেই প্রাকৃতিক দুর্যোগটা আসলে মোকাবেলা করার জন্য আমরা চুয়াডাঙ্গাতে আমরা যে সকল সাধারণ শিক্ষার্থী ছিলাম সকলে মিলে আমরা উদ্যোগ নিয়েছিলাম গত তেইশ তারিখ থেকে তো তেইশ তারিখ থেকে আমাদের এই কার্যক্রমটা পুরো জেলাব্যাপী আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা টাকা পয়সাগুলো কালেকশন করেছি এবং মানুষ যারা সাধারণ মানুষ ছিল চুয়াডাঙ্গার তারাও আমাদেরকে অনেক উপহার সামগ্রী দিয়েছে তো সেই উপহার সামগ্রী আমাদের অনেক পরিমাণের হয়ে গেছে এবং যে টাকাটা আমরা তুলেছি যে চাঁদাটা এটা মূলত পুনর কাজে আমরা লাগাবো